একটা হকপন্থী মানুষের জন্য বিশ্ব টিকে থাকবে হাজারো কাফের জন্য বিশ্ব টিকে থাকবে না রসুলের কথা পাওয়ার পরে সমস্ত দুনিয়ার আলম একদিন চলে গেল আহলেদিস আন্দোলন বাংলাদেশ কশ্চিনকালে সেখানে মাথা মাথা করবে না জাতিসংঘ যদি বলে যে কোরআন বাতিল ওই জাতিসংঘকে আমার তিন পয়সার মূল্য দেয় না বাংলাদেশের সমস্ত মুসলমান আহলাদিস ছিল আস্তে আস্তে সব বিদাতি হয়ে গেছে মারেফাতে ফকিরদের কারণে যেহেতু আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করবে সে প্রকাশ্য পথ মধ্যে নিক্ষিপ্ত হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি তা রসুলের জমানাতেই এদেশে ইসলাম এসেছে যে রসুলের জমানে কি হানাবি সাহাবি মালেক হাম্বালি ছিল কথা বলেন কান খাড়া করে কথা শুনতে হবে আজকে কারণ আবার পত্রিকা লেখা শুরু হয়েছে গত আঠারোই জুলাই পড়ে দেখেন বাংলাদেশ অত্যন্ত সর্বাধিক প্রচলিত প্রচারিত একটা পত্রিকায় আমার নাম ধরে লিখছে সেখানে ইনি এখানে আহেলাদিসের নতুন একটা এ চালু করে দিয়েছেন অথচ আহলাদিস আছে সাহাবেক এর যুগ থেকে আহলাদিস নতুন করে হয়েছে নাকি এগুলা এটা পাগলেও বোঝে অথচ এতটা নাম করা পত্রিকার এক মেজর জেনারেল খুব গবেষক সেজে বসে আছেন তিনি সব বসে আছেন তিনি বসে আছেন আসাদুল্লাহ আল গালেব রাশিয়ান ভাষার অধ্যাপক তিনি এটা চালু করে দিয়েছেন নতুন ভাবে বলে নাউজুল্লাহ মেন জালেক আবার বলে নাউজুল্লাহ মেন জালেক তো অবস্থা খুলে পড়েন এই ধরনের লোকগুলো যদি আজকে পণ্ডিত সেজে বসে বাংলা জমিনে তো বাংলাদেশ থাকবে না ধ্বংস হয়ে যাবে তো যারা নিজের বাপদাদের রক্তের সঙ্গে বেহমানি করে ওদের মানুষটা কি বাংলাদেশের সমস্ত মুসলমান আহলাদিস ছিল আস্তে আস্তে সব বিধাতি হয়ে গেছে মারে মারেফাতে ফকিরদের কারণে কথায় তথাক এসে মধ্য তুর্কিস্তান থেকে সঙ্গে এসে আস্তে আস্তে দেশে চালু করে দিল এইভাবে সমস্ত কাজে কমে হিন্দুদের সঙ্গে মিল আছে হিন্দুদের ব্রাহ্মণ আমাদের পীর ওদের যজমান আমাদের মুরিদ ওদের শ্রাদ্ধ আমাদের খানা সবটা মিল আছে নামটা খালি পাল্টে ফার্সিতে তিজা দশমা কুলখানি চেহলাম সবগুলো ওখান থেকে চলে আসে মুসলমানদের মধ্যে প্রকৃত আহলাদিস যারা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইবনে সামাদ তার বইয়ের মধ্যে লিখে গেছেন যে আমার যে দেশের লোক আগে আহলাদিস ছিল তা বড় প্রমাণ এই যে এখনো পর্যন্ত কোনো জিনিস খুঁজে না পেলে এই দেশের মানুষ বলে জিনিসটা হদিস পাওয়া গেল না ঠিক না মানে এই দেশের মুসলমানরা আগে হাদিস ছাড়া কোনো কাজই করতো না তার এখনো পর্যন্ত এখন ভাষার মধ্যে আছে যে জিনিসটা হদিস না মানে খুঁজেই পাওয়া গেল তাই না হাদিস হয়েছে হদিস এটা ব্যাপার না তো আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ হাদিস মেনে চলতেন তার মানুষের রায় মেনে চলতেন না অতব আজকাল সব সঘোষিত নিবন্ধ স্বঘোষিত প্রাবন্ধিক সঘোষিত কলামিস্ট এরা যা তাই লিখে যাচ্ছে আমরা এটা বরদাস্ত করতে পারবো না জেল ক্রস ফায়ার দেন যাই দেন হক কথা বলে যাবে এটি আমাদের চরিত্র এটা আমাদের বলতেই হবে কোনো দিনও কারো পাণ্ডিত্যের কাছে আমরা মাথা করি না আমাদের সামনে আসছে শুধু পবিত্র কোরআন এবং হাদিস

সুরাহজাবত্রী সাহে কোনো মুমিন পুরুষ হোক আর নারী হোক তার এটা কোন ইখতিয়ার নাই যে আল্লাহ বা তার রসুল কোনো বিষয়ে ফেসলা দিয়েছেন তার বিপরীত কোনো কথা বলার ইখতিহার নেই করতে তো পারবে না ইখতিহারই নাই তার কোনো যেহেতু আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করবে সে প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে নিক্ষিপ্ত হবে কোরআন হাদিসের বিধানের বিপরীত কোন সরকার হোক এমনকি জাতিসংঘ যদি বলে যে কোরআন বাতিল ওই জাতিসংঘকে আমার তিন পয়সার মূল্য দেয় না সমস্ত কাফররা মূল্যে একটা ফতোয়া দিল আর একটা আলেম একটা ফতোয়া দিল হাদিস অনুযায়ী কোনটা মানবেন বিশ্ব একদিকে ইন্সআল্লো একটা আলমের জন্য বিশ্ব টিকে থাকবে একটা হকপন্থী মানুষের জন্য বিশ্ব টিকে থাকবে হাজারো কাপড়ের জন্য বিশ্ব টিকে থাকবে না প্রশ্নের হাদিস রয়েছে যতদিন এই পৃথিবীতে একজন লোক বেঁচে থাকবে যে লাই লাই বলার মতো ততদিন আল্লাহ আমত দিবেন না আমাদের নামে কথা বলতে হিসাব করে কথা বলতে হবে আমাদের সময় জেনে শুনে কথা বলতে হবে দূরে ঢাকায় বসে বসে কথা বলবেন আর আমাদের এখন শুন্ভব এত সস্তা মনে করবেন না তাদের সিআইডি গোয়েন্দা এখানে আসে ভালো সরে রাখেন ওই বেটাদের কানে ওই মেসাজ সাহেবের কানে পৌঁছে দিয়েছেন বই পত্রিকাদেরকে আমরা প্রতিবাদ পাঠিয়ে দিয়েছি অলরেডি কালকে রাতেই প্রতিবাদ পাঠিয়ে দিয়েছি প্রতিবাদ পেয়েও যদি তারা হয় সাবধান হয়তো ভালো নাহলে কিছু করণীয় তো আমাদের এদের আইন কেউ কোনো দামি নাই বাদী মরে বিবাদী মরে মামলা শেষ হয় না আল্লাহ কাছে বাদী থাকবো যারা মিথ্যাচার করছে আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া এবং আখতে যথাযোগ্য শাস্তি দান করো আহ কশকালে কোরআন এবং বাইরে কার তকা করে না